গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য চ্যানেল ফর আ নিউ ব্লগ। বাজে এখন 8টা আর আমি চা বসিয়েছি, আর আজকে ব্রেকফাস্টে একটু ইচ্ছা রয়েছে কড়াইশুঁটি কচুরি করব। তো আমি উপটা বানিয়ে রাখবো, নমিতা দিয়ে এসে ভাজবে, আর সাথে চানা মশলা বানাচ্ছি, চানা মশলাটা আমি করে রাখবো। দুটো মাছ কিনে আনলে আবার লাঞ্চে হয়েছে ভাত, ডাল হয়েছে, আর পেঁয়াজ কলি ভাজা, আর মাছ হয়েছে। তো এটা হয়েছে বাবাদের জন্য, বাবা মা আর গুবলু খাবে, আর আমাদের জন্য বিরিয়ানি আনা হচ্ছে। দিদিরা বিরিয়ানি খেতে চেয়েছে, ওই জন্য বিরিয়ানি আনা হচ্ছে। শিমলা বিরিয়ানি থেকে এসছে, চিকেন কারি আর সাইড ডিশটা আর বিরিয়ানি। কালি বাজে 5টা আর আমরা বেরোচ্ছি। আমাদের আজকে মুভি দেখার প্ল্যান রয়েছে, প্রধান মুভি দেখতে যাচ্ছি আমরা এই পিভিআরে ডায়মন্ড প্লাজায়। তো 6:40 শো, একটু আগেই বেরোচ্ছি। আমরা টোটো করে যাচ্ছি আর আদিত্য স্কুটি নিয়ে আসছে। পেছন পেছন কালকে 25 ডিসেম্বর উপলক্ষে বেশ ভালো সুন্দর সাজিয়েছে। আমরা একটু এখন প্যান্টালুনসে যাই, একটু আগে চলে এসেছি, দিদিও বলছিল কিছু যদি কেনাকাটি করে। ছোটু আর গুবলু ট্রেন চড়বে, এই ট্রেনটাই উঠবে এখন এরা। বসো, এটা ধরো গুলো চাকা, হ্যাঁ স্টিয়ারিংটা ধরো। খাদের ধারের রেলিংটা, সেই দুষ্টু তো দোষী রিংটা আমার ভালো লেগেছে। ওই দেখো যেই বলেছে যে আবার যাবি, অন্য পিছির বলে চলে যাচ্ছে। গুবলু গুবলু আর চড়বে, ভালো লেগেছে। ওই 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 ওর মা, হ্যাঁ ফুটবোর্ডে ঢুকলাম, বলছে খাওয়া দাওয়া করবে হবে কিছু। তো এখনো অনেকটাই দেরি আছে, আধ ঘন্টা বাকি আছে এখনো, কিছু স্ন্যাক্স খেয়ে তারপরে উপরে যাবে। ছোট তুই আইসক্রিম খাওয়ার জন্য এত লাভা ছিলি তাহলে। অভিরূপ কাকু কাকিমাও আসবে মুভি দেখতে, তো ওরা আসলে তারপর আমরা ঢুকে যাবো। নতুন অফিসার কি নাম? দীপক প্রধান। এই নামের সঙ্গে লেজিটটাতে বেশ ভালোই জোগাড় হয়েছে। প্রধান, এই বাড়িতে ভাড়া থাকতে গেলে কতগুলো, চলো ফাইনালি শেষ বাড়ি যাবো।
এইভাবে পপকর্ন খাওয়া হয়েছে আমাদের। তোমার পাশে বসে একজন পেরেছে আবার দাদা। ওই দাদা কই? এই যে দাদা, এই যে দাদা। টুটু ধরে এখন আমরা বাড়ি যাচ্ছি ফাইনালি। এইটা দুষ্টুমি চলছে। আজ এখন 11:30 আর আমরা এই যে টিকটকে এলাম আর এসেই বাড়িতে প্যানকেক বানিয়েছি। এখন এই প্যানকেকই খেলো সব। ফাইনালি বাজে রাত 12:30 আর আমরা এই এখন ঘুমোতে যাবো। কালকে 25 ডিসেম্বর কালকে আবার বেরোনোর প্ল্যান রয়েছে। তো সকাল থেকেই দিদি বলছে চার্চে যাবে, দেন বিকালবেলা আমাদের মেলাতে যাওয়ার প্ল্যান রয়েছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই।